নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা দেখি না, বললেন তৈমুর। বিএনপিকে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে, বললেন শাহজাহান মোড়। এদিকে আব্দুর রহমান বললেন এবার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। জানাবো বিএনপির লাল কার্ড খেয়ে এখন মাঠের বাইরে, বলছেন ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামে ভোটের মাঠে কোন ঠাসা চার দলের প্রধানরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা দেখি না, বললেন তৈমুর। নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা দেখি না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ এক আসনে তৃণমূল বিএনপি প্রার্থী ও দলটির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি বলেন সেনাবাহিনী নামানো হবে ভালো কথা, কিন্তু সেনাবাহিনীকে সাক্ষী গোপাল করা যাবে না। সেনাবাহিনীকে ক্ষমতা দিতে হবে, যেখানে সন্ত্রাস সেখানেই যেন তারা প্রতিরোধ করতে পারে। তৈমুর আলম খন্দকার বলেন রূপগঞ্জের কাঞ্চনে সরকারি দলের নিজেদের মধ্যে খুনোখুনি হয়েছে, দেশি বিদেশি অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, আমরা এতে খুব সন্দিহান হয়ে পড়েছি। তিনি আরো বলেন আমার পোস্টার ফেস্টুন যেখানে লাগাই সেখানে রাতে গিয়ে ছিঁড়ে ফেলে, আমি এসপি সাহেবকে বিষয়টি জানিয়েছি, তিনি বলেছেন ব্যবস্থা নেবেন, দেখি কি ব্যবস্থা নেবেন তিনি। বিএনপিকে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে, বললেন শাহজাহান ওমর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বিএনপি থেকে পদত্যাগ করা এম শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা, জয় বাংলার লোক, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই, বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে, বিএনপিকে এর জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে। শাহজাহান ওমর আরো বলেন আমি বঙ্গবন্ধু ডাকে ২৪ বছরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি, আমি স্বাধীনতার পক্ষের লোক, তাই স্বাধীনতা পক্ষের শক্তি আওয়ামী লীগে যোগ দিয়েছি, এখন আমি শেখ হাসিনার চতুর্থ ভাই, বিএনপির আমলে আমার কোনো কর্মী সমর্থকের আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকলে তাদের ক্ষমা করে দেবেন, আমি কখনো আওয়ামী লীগের কোনো লোকে খারাপ কথা বলিনি, আমরা নব্য আওয়ামী লীগ, পুরান আওয়ামী লীগের লোকজন আমাদের বরণ করেছে। আব্দুর রহমান বললেন এবার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর এক আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুর রহমান নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট চাওয়ার অনেক উপাদান রয়েছে, শেখ হাসিনার নৌকায় ভোট চাইতে গেলে কাউকে গালি খেতে হবে না, তাই এবার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। বিএনপির লাল কার্ড খেয়ে এখন মাঠের বাইরে, বলছেন ওবায়দুল কাদের। বিএনপির আন্দোলন ভুয়া উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি চোরাগোপ্তা হামলার মাধ্যমে দেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, বিএনপির সমস্ত আন্দোলন ভুয়া ফাউল করে বিএনপির লাল কার্ড খেয়ে এখন মাঠের বাইরে। ওবায়দুল কাদের বলেন ২৮শে অক্টোবরের সমাবেশে বিএনপি বলেছিল শেখ হাসিনা পালিয়ে যাবে, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবে না, কিন্তু আজ ডিসেম্বরের ২২ তারিখ কোনো কিছুই পরিবর্তন হয়নি, বিএনপির ৩২ দফার আন্দোলন ভুয়া, তাদের ৫৪ দল ভুয়া, ২৮ তারিখের সমাবেশ থেকে বিএনপি পালিয়ে গেছে, বিএনপিকে অলিগলিতেও খুঁজে পাওয়া যায়নি। তিনি বলেন বিএনপি এখন পালিয়ে বেড়াচ্ছে, কোথায় এখন বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা, বিএনপির অবরোধ ভুয়া, হরতাল ভুয়া, তাদের ডাকা ধর্মঘটেও কিছু হয়নি, রাস্তাঘাটে জ্যাম আছে, বিএনপি চোরাগোপ্তা হামলার মাধ্যমে দেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, বিএনপির সমস্ত আন্দোলন ভুয়া ফাউল করে বিএনপির লাল কার্ড খেয়ে এখন মাঠের বাইরে। তিনি আরো বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮৯৬ জন নির্বাচনে অংশ নিচ্ছে, ৭ জানুয়ারি ভোট, সুতরাং বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে বাংলাদেশের নির্বাচনকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হলে বাংলাদেশের সংবিধানকে বাঁচাতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে বাংলাদেশের আওয়ামী লীগকে বাঁচাতে হবে। সেতুমন্ত্রী বলেন বিএনপি নেতারা স্টেজে বসা ছিলেন তখনই পুলিশের ওপর হামলা, ৩৪ জন সাংবাদিককে পিটিয়ে আহত করা হয়েছে, এটা কি ফৌজদারি অপরাধ নয়? জেলে যাবেন না তো কোথায় যাবেন? যাদের গ্রেপ্তার করা হয়েছে এরা সব ফৌজদারি অপরাধী, ফৌজদারি অপরাধ করার জন্য তাদের বিচার হতেই হবে, জেলের ভাত খেতেই হবে তাদের এবং জেলে যেতেই হবে। মন্ত্রী আরো বলেন যুক্তরাষ্ট্র বলে নির্বাচনে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে, আমরা তো সুষ্ঠু নির্বাচন চাই কিন্তু বাধা দিচ্ছে তো বিএনপি, তারা নির্বাচন বন্ধ করতে চায়, নির্বাচন ভণ্ডুল করতে চায়, তারা পেট্রোল বোমা মেরে গাড়ি পোড়াচ্ছে, পুলিশ পিটিয়ে হত্যা করছে, তাদের উপর কেন নিষেধাজ্ঞা দিচ্ছে না? তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন, কাউকে হুমকি দেবেন না, কারোর সঙ্গে ক্ষমতার দাপট দেখাবেন না। বিএনপি টাকা অসহযোগ আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন বিএনপি এখন ষড়যন্ত্র করছে, কেউ যেন ট্যাক্স না দেয়, বিদ্যুৎ বিল না দেয়, সরকার ট্যাক্স দেবে না এ কথা শুনে ঘোড়াও হাসে, বিএনপি টাকা অসহযোগ আন্দোলনের প্রতি বাংলাদেশের জনগণই অসহযোগিতার ডাক দেবে।
বিএনপির উদ্দেশ্যে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যদি সাহস থাকে তাহলে আসুন বাংলার রাজপথে। টেমস নদীর পাড়ে বসে লম্বা লম্বা কথা বলে লাভ নেই। 2007 সালে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন ট্যাক্স ফাঁকির জন্য। তারেক রহমান একজন দণ্ডিত অপরাধী। অপরাধের জন্য হাইকোর্টে তাকে সাজা দিয়েছে। চট্টগ্রামে ভোটের মাঠে কোণঠাসা চার দলের প্রধানরা। চট্টগ্রাম ভোটের মাঠে কোণঠাসা চার রাজনৈতিক দলের প্রধানরা। তিনটি আসন থেকে এ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ চারটি রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে দেন দরবার করেও একটি আসনও বাগাতে পারেনি। ফলে ভোটের মাঠে নিজেদের অবস্থান জানান দিতে লড়েছে দলের প্রধানরা। চট্টগ্রাম দুই আসন থেকে লড়ছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাজেদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারি। একই আসনে লড়ছেন তারই আপন চাচা বাংলাদেশ তরিকাত ফেডারেশন চেয়ারম্যান বর্তমান সংসদ সদস্য সৈয়দ নজিবুর বশর মাইজ ভান্ডারি। অপরদিকে চট্টগ্রাম পাঁচ আসন থেকে নির্বাচন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ডিপি নাজিমুদ্দিন। তিনি সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দল প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের চেয়ারম্যান। অপরদিকে চট্টগ্রাম বারো আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম দুই আসনে বর্তমান সংসদ সদস্য তরিকাত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারি 2008 এবং 2014 সালে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার তরিকাত ফেডারেশনকে দলে ফেরায়নি আওয়ামী লীগ। আসনে আওয়ামী লীগ এবার দলীয় লোক খাদিজাতুল আনোয়ারকে প্রার্থী করেছে। এবার নৌকা হারিয়ে ভোটের মাঠে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছেন নজিবুল বশর মাইজ ভান্ডারি। তিনি এবার তরিকাত ফেডারেশনের দলীয় প্রতীক ফুলের মালা নিয়ে নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন। নৌকা না পাওয়া প্রসঙ্গে সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারি সাংবাদিকদের বলেন, আমার প্রতি অন্যায় অবিচার করা হয়েছে, আমার কোনো চাওয়া পাওয়া নেই। এত বছর ধরে একসঙ্গে ছিলাম, নৌকার পক্ষে ছিলাম, এখন দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছি। এদিকে একই আসনে একতারা প্রতীক নিয়ে লড়ছেন তারই ভাতিজা বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারি। তিনি আওয়ামী লীগের সঙ্গে জোটে ভিড়ে আসন বাগাতে চেয়ে ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত নিজের দলীয় প্রতীক নিয়ে লড়ছেন সাইফুদ্দিন। তিনি বলেন, আমি একতারা প্রতীক নিয়ে নির্বাচনে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছি। এলাকাবাসী যাকে ইচ্ছা ভোট দেবেন, আমার পোস্টারেও লেখা আছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এ আসনে আওয়ামী লীগ প্রার্থী সহ মোট আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থী হিসেবে মাঠে আছে তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করা হোসেন মোহাম্মদ আবু তৈয়াব। তবে এ আসনে দুদলের প্রধানরা থাকলেও এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়াবের, এমনটাই মনে করে এলাকার ভোটাররা। চট্টগ্রাম পাঁচ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের চেয়ারম্যান নাজিমুদ্দিন। তার রাজনৈতিক দল নিবন্ধিত না হওয়ায় তৃণমূল বিএনপি থেকে সোনালী আট প্রতীকে নির্বাচন করছেন। এ আসনটি আওয়ামী লীগ এবার জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে ছেড়ে দিয়েছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজাহান। এ আসনে আওয়ামী লীগের জোটের প্রার্থী ছাড়াও শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীর বিপরীতে অনেকটাই কোণঠাসা তৃণমূল বিএনপি প্রার্থীর সাবেক বিএনপি নেতা নাজিমুদ্দিন। তবে নাজিমুদ্দিন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। চট্টগ্রাম বারো আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন। তার দল আওয়ামী লীগের সঙ্গে দলে ভিড়ে বাগাতে চেয়েছিল ভোটগত জোটগত আসন। এম এ মতিন দেখাও করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এরপরও বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে জোটে ভেড়ায়নি আওয়ামী লীগ। দলীয় প্রতীক মোমবাতি নিয়ে নির্বাচন করছেন এম এ মতিন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এই পটিয়া বৈষম্যের শিকার। গ্রামের মানুষের জানমালের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা, কিশোরগাং বন্ধ করা, যুব সমাজকে মাদক মুক্ত করা, ইপটিজিং বন্ধ করা তথা সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।